একদিন থাকবো না আমি প্রকৃতির খেয়ালে সেদিন ছবি হয়ে থাকবো পানি আমি আতার জানি না পানি এই হই দেখি বন্যা গেছে আমি আতার জানি না ও বাবা মা বধূ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় প সকাল দুপুর নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নীরবতা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা তোর কিনারে থাকতাম তুই করলি আমায় প ও নদীরে ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মদে একই মাটির ঘরে আমি ওই না ঘরে থাকতে একা তুই বন্ধ কর লোকে অন্ধ করে গেছে পরে দরজা খুলছেন দরজা না আমরা যাবো কেমনে অনেক লঙ্গি সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে উন্নয়নের জোয়ারে ডুবে মরছে সিলেট ভাই নৌকা 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 এবার চাই জয় বাংলা লইয়াও এখন নৌকা জয় বাংলা লইয়াও এখন নৌকা বিস্তারিত জানাতে সিলেটের কানাইঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির সরাসরি যাচ্ছি
কোনো ত্রাণ পৌঁছেনি, তারা তিন দিন থেকে পানিবন্দী হয়ে রয়েছে বা এই এলাকায় কেউ এসে তাদেরকে জিজ্ঞাসা করেনি বা হয়তো হয় যে কোনো সময় বাঁধ দুটি খুলে দেওয়া হতে পারে, এতে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি মাজার পানির নিচে তলিয়ে যাচ্ছে, মাজারের ভিতরের অংশ অনেকটা ডুবে গিয়েছে, এখন মাজারের একদম সাত বরাবর পানি উঠে যাচ্ছে। এই স্থানটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ রোডের একটি স্থান। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে। সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমি তো সামান্য বিষ সহ্য করতে পারি না, একটা কাটার ব্যথা সহ্য করতে পারি না। মরা ভুল করেছি, অনেক ভুল করেছি, পাপের রাজ্য গঠন করেছি। এখানে সিটি কর্পোরেশনের ভিতরে দেখেন, এই যে আমি একটু সামান্য একটু দেখাইতেছি, এই ভদ্রলোকের অবস্থা দেখেন, লুঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে। এখন আপনারা কয়দিন ধরে পানি বন্ধ এইভাবে? 5 দিন ধরে। নদী এখন জলে ভরা, নানান নৌকা ভাসে, সোনা বন্ধু নাই রে তুমি আসার শ্রাবণ মাসে। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। নদীরে তুই ভাঙলি আমার ঘর, নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে। আল্লাহ, আমি কেন্দ্র রাতে গাড়ি চাবিটা দিয়েছিলাম আল্লাহ, ও কোথায় আমার কি হইব। শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার সরকার, উন্নয়নের জোয়ারে নৌকায় আবার জিতবে রে, স্বাধীনতার শক্তি নৌকাতে হয় উন্নতি, জয় বাংলা। উন্নয়নের জোয়ারে ডুবে মরছে সিলেট বাই, নৌকা 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 এবার চাই, জয় বাংলা, লইয়াও এখন নৌকা, জয় বাংলা, লইয়াও এখন নৌকা। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে। আমার বউরে যে গালাগালি করছি, কেসে কিনে লাগবো, লাইভে অনেক কিছুই যায়, এটার প্রবলেম না, বুঝতে পারছেন। আমরা শুধু এই বন্যার পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, এই সপ্তাহ কই দিব, আমরা জানতে চাই এই বন্যার জন্য সিটি কর্পোরেশন দায়ী না সরকার দায়ী? আমার কপাল দায়ী, ই বন্যাত আমার কোনো দোষ নাই ভাইসাব, ভাইসাব বউর কথায় আমি বাথরুমের ট্যাঙ্কির আউটলাইন দিছিলাম সুরমা নদী ভাই, সুরমা নদীর ভানি ভুলিয়া ভানিয়া মাইছে আউটলাইনে দি, ওই আস্তা গাও বাসিয়া গেছে, এখন মানছে কইন আমার পাইবে দি বলে আগে ভানিয়া মাইছে, আমি বলে দাই আল্লাহর কসম খোদার দুয়াই আমার কোনো দোষ নাই, বউয়ে বুদ্ধি দিছিল যে আউটলাইন গু সুরমা নদী ভাই দিলাম,
মহাবাচক